হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালবেলা উঠে প্রতিদিনের মতো কি আর কাজ, যেহেতু বারান্দায় এতগুলো গাছ আছে, গাছগুলো একটু যত্ন করা, সবগুলো ঠিক আছে কিনা, কোনটা পানি লাগবে বা কোনোটা কোনো পাতা শুকায় গেছে কিনা, এগুলো একটা একটা করে দেখতেছিলাম। তো আজকে ব্লগটা খুবই স্পেশাল স্পেশাল একটা দিন আজকে। পুরো ব্লগটা দেখতে থাকেন, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো বাহিরের ওয়েদার ছিল, মোটামুটি বৃষ্টি ছিল আজকে। তো আমি দোতলা থেকে ফোন দিছে, দোতলায় যাচ্ছিলাম, এটা দুপুর টাইমে ছিলাম। দোতলায় গিয়ে দেখি আন্টি ভর্তা বানাইছে, কয়েক রকমের ভর্তা দিবে, এই জন্য ওটা আনতে গেছিলাম। তারপরে আমরা সবাই মিলে একটু ঘোরার জন্য বের হয়েছি। এটা হলো মেহেদির কাকার দোকান। তো তার দুইটা দোকান আসলে, এটা ছিল একটা, আর একটা দোকান ছিল, ওইটা যাওয়া হয়নি। এই দোকানটা বড়, তাই আমরা সবাই এখানে বসা ছিলাম, বসে অনেকক্ষণ আড্ডা মারছি, সবাই অনেক মজা করতেছিলাম, কারণ আজকে বিথির বার্থডে ছিল আসলে। তো এই জন্যই মূলত আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, সবাই একসাথে ঘুরতে বের হওয়ার মজাটাই আসলে আলাদা। পিছনে যে দেখতেছেন এটা হলো ইমরান, আর এখানে পিছনে মামা ছিল। তো সবাই আসলে আমরা অনেক মজা করছি বাহিরে, বাহিরে বের হয়েছিলামই ঘোরার জন্য, যেহেতু বাহিরের ওয়েদারটা তখন ভালো ছিল, যার জন্য সবাই বের হয়েছি। আর এখানে মেহরাব তো ফোনের ভিতরে পাল্লে ঢুকে যায় আর কি, সে গেমস খেলা নিয়ে খুবই ব্যস্ত ছিল। তারপরে ইমরান আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, এখানে একটা ছিল, আর একটা ফুটেজ আমি খুঁজে পাচ্ছি না, আর একটা খাবার ছিল যেটার ফুটেজটা আসলে খুঁজে পাচ্ছি না, কি করছি আমি নিজেও জানি না, হয়তো বা সেভ করি নেই বা কিছু একটা হবে। আমরা ওখান থেকে নাস্তা শেষ করে আসলাম একটা চটপটির দোকানে, এখানে চটপটিটা নাকি খুবই মজা হয়, আমি আসলে জানি না, আমি প্রথম এখানে। তো চটপটিওয়ালা মামা সে চটপটি বানাচ্ছিল, আর এখানে আমরা মানুষ ছিলাম 14 জন না 13 জন, তো সে সব কিছু রেডি করতে একটু টাইম লাগতেছিল, যেহেতু অনেকগুলো মানুষ একসাথে। তারপরে ফাঁকে আমরা সবাই বসে আড্ডা মারতেছিলাম, যে যার মতন করে দেখতেছিলাম, আর এখানে তারা 4 জন গিয়ে বসেছিল, আর আমি আর বিথিও বসাছিলাম এখানে। আন্টি তারপরে নুপুর আপু বসাছিল, বসে তারা ওয়েট করতেছে, আমরাও বসে ওয়েট করতেছিলাম যে কখন খাবার আসবে আসলে। তারপরে এখানে ভিডিও করতেছিল মেহেদি, আসলে সে সবার ভিডিও করতেছিল, তার ভিডিও কেউ করে না দেখে নিজেরটা নিজেই করছে। পরে চটপটি আসলো, সবাই চটপটিটা ট্রাই করতেছিল, যদিও আসলে আমরা কেউই ফুড ব্লগার না, তারপরও যে যার টেস্ট তো আসলে বুঝে যে কোনটার টেস্ট কীরকম বা কি, এটা তো সবাই বুঝে। তো সবাই চটপটি টেস্ট করতেছিল, মেহেদি খাইলো, বিথি ট্রাই করতেছিল, খেয়ে সবাই বলতেছিল এটা অনেক মজা। পরে আন্টি আমাকে জিজ্ঞেস করতেছিল যে শারমিন চটপটিটা কেমন, অনেক মজা তাই না? আমি বললাম যে হ্যাঁ আন্টি, মজাই লাগছে, চটপটি তো এমনি আমার পছন্দ না, তারপরও ভালো লাগছে। আর বড় সারপ্রাইজ ছিল বিথির জন্য, বিথি জানতো না যে ওর জন্য কেক আনা হবে, রাত্র 12টার আগেই মেহেদি কেক এনে রাখছিল, ওর জন্য গিফট এনে রাখছে। তো আমরা সবাই মিলে কেক কাটছি, অনেক আনন্দ করছি আর কি। আমরা প্রায় রাত্র 12:30 পর্যন্ত সবাই এখানে সজাগ ছিলাম, ওর কেক কাটছি, কেক কেটে সবাই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে অনেক এনজয় হয়েছে আসলে। আর ওদের ফ্যামিলিটা আসলে এরকম যে না দেখলে বোঝা যাবে না যে সবাই এত মিশুক আর এত ভালো মন মানসিকতার, তা না দেখলে আসলে বোঝা যাবে না। এখানে আবার তিথিও তার জন্য পুটিং বানাইছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ।